হ্যালো বন্ধুরা, আমি রূপম। ওয়েলকাম টু রূপমস অ্যাকশন। এখন কথা বলবো বিজয়া দশমী ছবিটা নিয়ে, যেটা কালকেই প্রিমিয়ার করা হয়েছিল ডায়মন্ড প্লাজাতে, এবং আমরা সেখানে বলতে গেলে অনেকেই উপস্থিত ছিলাম, অনেক ইউটিউবার্সরা। এবং এই ছবিটা প্রোডিউস করছে অলোকেশ দেবনাথ, আমাদের কমিউনিটির সবার প্রিয় দাদা। তো এটা খুব আমাদের কাছে প্রাউড মোমেন্ট ছিল, এবং এই ছবিটা নিয়েও আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু আমাদের কমিউনিটির একজন সদস্য ছবিটা প্রোডিউস করছে, এবং দৃষ্টি এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউসের নাম, এবং এই ছবিটা ডিরেক্ট করছে সৌভিকদের। যাই হোক, কেমন লাগলো তা প্রথমেই বলে রাখি, আমি কোনো ক্রিটিক্স নই যে আমি এটা সমালোচনা করতে বসে যাবো। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স, আমার ছবিটা যেমন লেগেছে আমি সেটাই আমার রিভিউতে বলবো। এবং হ্যাঁ, যেহেতু আমাদের কমিউনিটির দাদা ছবিটা প্রোডিউস করেছে এবং ছবিটার সঙ্গে যুক্ত, তাই একদমই বায়াস রিভিউ দেব না। যেটা আমার মনে হয়েছে দেখে সেই আনবেজ রিভিউটাই দেবো। তো কেমন লাগলো বিজয়া দশমী? তো প্রথমেই বলি, এইখানে আপনার ট্রেলারটা দেখে বা টিজারটা দেখে কিছুটা হলো গল্প সম্বন্ধে আন্দাজ করেছেন, যে এইখানে আরিয়ান ভৌমিকের যে ক্যারেক্টারটা, সে তার মাকে খুঁজে পাচ্ছে না, মানে মহালয়ের দিন থেকে, মহালয়ের দিন সে তার মাকে ছাড়তে যায় একটা একজনের বাড়ি, তারপর থেকেই তার মা মিসিং। এবং তার মা কি মরে গেছে নাকি নাকি বেঁচে রয়েছে সেটা জানার জন্য আমাদের এই পুরো সিনেমাটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখানো হচ্ছে, যে এখানে কিন্তু বেশ কয়েকটা মহিলাকেও কিন্তু মার্ডার করা হচ্ছে, যাই হোক একজন সিরিয়াল কিলার সেই মার্ডারটা করছে। এই নিয়েই হচ্ছে গল্প, এবং আলটিমেট শেষে কী দেখা যায়, ক্লাইম্যাক্সে কী থাকবে সেই সম্পর্কে তো জানতে গেলে আপনাদের এই পুরো সিনেমাটা দেখতে হবে। এবং আমি অবশ্যই বলবো, প্লিজ রিভিউটা দেখার আগে সিনেমাটা গিয়ে দেখে আসুন, পয়সা দিয়ে যখন সিনেমাটা কেটে দেখবেন আমি এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিনেমাটা দেখে ভালো লাগবে, এইটুখানি জাস্ট আমি প্রথমেই বলে দিতে চাই। আর গল্প সম্বন্ধে বেশি কিছু বলবো না, যেহেতু এটা একটা থ্রিলার সিনেমা, এবং তার সঙ্গে সঙ্গে বেশ অনেক কিছু জড়িয়ে রয়েছে, যে বিজয়া দশমীর নামটাই না কোথাও গিয়ে এই সিনেমাটার মানে মূল যে প্রেক্ষাপট সেটাকে তুলে ধরেছে। নামটার মধ্যেই অনেক টুইস্ট রয়েছে, সেটা সিনেমাটা যারা দেখবেন একদম শেষে এসে বুঝতে পারবেন। এবং ক্লাইম্যাক্সটা সত্যি কথা বলতে খুব ভালো করে ট্রিটমেন্ট করা হয়েছে ক্লাইম্যাক্সটা। এবার যদি বলি তাহলে কি পুরো সিনেমাটাই ভালো লেগেছে? একদমই না, পুরো সিনেমাটার অনেক জায়গা রয়েছে যেখানে টেকনিক্যাল ফল্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিছু সিন রয়েছে যেগুলো আরও ভালো মতো ট্রিটমেন্ট করা যেত, ওগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয়ে গেছে। ওকে, এখানে তো প্রত্যেকটা সিন তুলে ধরে বলা যাবে না, কারণ প্রত্যেকটা সিন বলতে গেলে স্পয়লার হয়ে যেতে পারে। তাই বেশ কিছু কিছু সিন যেগুলো একদমই স্পয়লার দেওয়ার মতো নয় সেগুলো আমি বলবো। যেমন এইখানে যে ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, যেই ক্যারেক্টারটা মহিলাদের মারছে, সেই ক্যারেক্টারটা যখন ধরা পড়ছে বা এরকম একটা জিনিস হচ্ছে, সেইটা কিন্তু দর্শক প্রথম থেকে প্রেডিক্ট করতে পারবে একটা সিনের একটা টাইমের পর থেকে। কিন্তু যখন তাকে ধরলো পুলিশেরা, তখন কোথাও গিয়ে জিনিসগুলো আপছাড়া হয়ে গেল, আসলে সে খুনটা কিসের জন্য করছে সেটা একটা ধোঁয়াশা টাইপের রয়ে গেল আমাদের কাছে। যাই হোক, ওইটা একটা গ্লিচ ছিল। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিছু সিন রয়েছে যেখানেও কিন্তু কিছু কিছু লুফলস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে সেটা কোথাও গিয়ে আমার মনে হলো আরেকটু বড় করা যেত, মানে হুট করে এন্ড করে দিল, মানে আমার মনে হলো ওই জিনিসটা খুব তাড়াতাড়ি শেষ করা হয়েছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এইগুলো গেল নেগেটিভ দিক। এবার আসছি পজিটিভ দিকের মধ্যে অন্যতম, যেটাই এইখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে একদম ক্লাইম্যাক্সে গিয়ে, সেটা কিন্তু এর আগে কোনো বাংলা ছবিতে দেওয়া হয়নি। আমি যতদূর দেখেছি বাংলা ছবিতে এর আগে এরকম মেসেজ দেওয়া হয়নি। মেসেজটা সত্যি খুব ভালো। এইখানে যে মেসেজটা আমি বলতে পারবো না এখন, তার জন্য অবশ্যই আপনাদের সিনেমা হলে মানে যেতে হবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে ওই জিনিসটা যে এত সুন্দর করে দেখিয়েছে। তার সঙ্গে বললাম, ওই জিনিসটাকে যদি আর একটু বড় করে দেখানো হতো, মানে মনে হলো যেন হুট করে এন্ড করে দেওয়া হলো এরকম একটা ব্যাপার, ওই জিনিসটাকে আরেকটু যদি বড় করে দেখানো হতো জিনিসটা আরেকটু পরিষ্কার হতো। কিন্তু হ্যাঁ, আমার মতে যেটা দেখিয়েছে বা এই সিনেমাটার মধ্যে দিয়ে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, এবং ক্লাইম্যাক্সটা অলোকেশদা নিজে সাজিয়েছে, আগের যে ক্লাইম্যাক্সটা ছিল সেটাকে একদম মানে বদলে দিয়ে অলোকেশদা এটা নিজের ক্লাইম্যাক্সটাকে রেখেছে, আমি বলবো খুব ভালো। এই জিনিসটা খুব ভালো, আমার ভালো লেগেছে ক্লাইম্যাক্সটা সত্যি কথা বলতে। এবার দর্শক অনেক কিছু প্রেডিক্ট করতে পারবে, সেটার সঙ্গে অনেকেই মিলে যেতে পারে, আবার অনেকেই মিলতে নাও পারে। কিন্তু এইখানে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে অভিনয়, রজতাভ দত্তের যে ক্যারেক্টারটা, রজতাভ দত্তকে ভেবেই লেখা হয়েছে, এটা পুরো কনফার্ম। তার অভিনয় কিছু কিছু জায়গায় এত সুন্দর করে কমার্শিয়াল ট্রিটমেন্টটাকে দেওয়া হয়েছে, যখন রজতাভ দত্তের এন্ট্রিটা হচ্ছে হলে রীতিমতো সিটি পড়ছে, যখন গাড়ি থেকে বেরোচ্ছে, ট্রেলারে ওই সিনটা ছিল। যাই হোক, মানে এই কমার্শিয়াল ট্রিটমেন্টগুলো দেওয়ার জন্য জিনিসগুলো একটু বেটার লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে যে মিউজিক এখানে খুব ভালো কাজ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শব্দেও গানটা, যেটা আমার খুবই ফেভারিট, সেই গানটাই কিন্তু এখানে ফার্স্ট গান হিসেবে রাখা হয়েছে। বাকি যেই গানগুলো সেগুলো খুব একটা বড় করে কিন্তু ইউজ করেনি, ব্যাকগ্রাউন্ড মিউজিকই মানে আশেপাশে চলছিল। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, আরিয়ানের যদি কথা বলি, রজতাভ দত্তের কথা বলি, গুলশানার খাতুনের যদি কথা বলি, অরিন্দম ব্যানার্জি যদি কথা বলি, তার ক্যারেক্টারটাও একটু বেশ অন্যরকম, মানে তাকে যে খুব গুরুত্ব দেওয়া হয়নি এমনটা কিন্তু নয়, বেশ ভালো রকমভাবেই তাকে কিন্তু দেখানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমানের যে ক্যারেক্টারটার কথা বলি, বেশ ভালো, প্রত্যেকটা চরিত্রই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে।
এবং এইটা দেখে সত্যি খুব ভালো লাগলো। একটা দারুণ টুইস্ট পাবেন, মানে যখন সিনেমাটা দেখবেন মানে এইটা আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার। আমি সেটা স্পয়লার করতে চাই না, কিন্তু সেটা খুব ভালো লাগবে। এবং সেই সিনটা হচ্ছে বাগবাজার ঘাটে একটা সিন দেখানো হচ্ছে, ওটা সম্বন্ধে আমি বলতে চাই না। ওটা দর্শকরা যাতে সিনেমা হলে গিয়ে উপভোগ করেন আমি সেটাই চাই। এবং সত্যি এটা মনে হবে যে একটু অন্য রকম গল্প বা অন্য রকম কিছু দেখানো হলো এই সিনেমাটার মাধ্যমে। এবং যেটা বললাম, আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে একদম শেষে গিয়ে, সেটা সত্যি বাংলা সিনেমা আগে কখনো এরকম মেসেজ দেওয়া হয়নি। যাই হোক, কিছু কিছু জায়গা ভালো, আবার কিছু কিছু জায়গা ফল্ট হয়েছে, সেগুলো প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই থাকে। এবং এটা অলোকেশের ফার্স্ট অ্যাজ আ প্রডিউসার হিসেবে ডেবিউ হলো, মানে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে প্রথম কাজে ভুল হতেই পারে, কিন্তু নিজের 100% দিয়ে কিন্তু কাজটার প্রতি সেই জিনিসটাকে ধরে রাখতে পেরেছে। এবং সৌভিক দা যে আর কি এই সিনেমাটা ডিরেক্ট করেছে, তার অবশ্যই ডিরেকশনের দিক থেকে আমি বলবো 60-এর পরের থেকে অনেকটাই বেটার হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। অনেক কিছু চেঞ্জেস হয়েছে যার জন্য প্রথম থেকে সেই অ্যাটাচমেন্টটা ধরে রাখতে পারবে দর্শক, মানে প্রথম থেকে সেই থ্রিলার ব্যাপারটা এত সুন্দর করে আসছে একটু না বুকটা ধকভক ধকভক করবে। বিশেষ করে সাউন্ড এফেক্টটা এতটাই গুরুত্বপূর্ণ সেখানে কাজটা করেছে। যাই হোক, এটাই বলবো, সবাই প্লিজ হলে গিয়ে দেখুন। আমি বলবো না বাংলা সিনেমার পাশে থাকুন, আমি বলবো জিনিসগুলোকে দেখুন আগে, তারপরে ভালো লাগুক মন্দ লাগুক সেটা অবশ্যই ফেসবুক হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা লিখুন, আপনার মতামতটা লিখুন। আপনারাই হচ্ছে মূল প্রতিপক্ষ, আপনাদের জন্যই সিনেমা বানানো হয়। অবশ্যই এটাই বলবো, প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, তারপরে বলুন যে কেমন লাগলো। এটাই বলবো, এটাই ছিল আমার মেন রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আমার সাথে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।